মানুষও পরিবর্তন হয়ে গেছে, রাস্তাঘাটও পরিবর্তন হয়েছে। পরিবর্তন এখন দেখবেন, ছেলে পেলে মানুষও পরিবর্তন হয়ে গেছে। কারণ আগেকার যুগে মানুষ ছিল একরকম, এই পরিবর্তন যুগে কলিকালের মানুষ হচ্ছে একরকম। আগেকার যুগে মেয়েরা ছিল একরকম, এই কলিকালের মেয়েরা হচ্ছে একরকম। দাদা কি বলবো, আগেকার যুগে ছোটবেলায় দিত মেয়ের বিয়ে, মেয়েরা শ্বশুর ঘরে স্বামীর ভয়ে থাকতো উঁচে হয়ে, যে কাতে দিই স্বামীরা সহি দিত, মেয়েরা সেই কাতে দিয়ে শুত, বিছানাতে এদিক উদ্দিক করলে পরে খেত স্বামীর, মানে লটাপটি পেলে আগেকার স্বামীরা গুতু মারত। তাই আগেকার যুগে না শ্বশুর ঘরে ঘর নেই, কিন্তু মুড়ি ভাজত, মানুষ করতো ছেলে স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। এখনকার কলিকালে মেয়েগুলো স্বামীর পায়ে তেল দেবে দেবে? সারাদিন নিরলে কচি তুলে আসা হয়, দেখি বলা হয় আমার কাদাতে ফালা পাহাড়টা সব চচর করছে, কিনে তেল দিত ওকে পাল্লা বইত, আমার ছেলে মানুষ করতে করতে পাচার ঘাম মাথা উঠে যাই আর বইত তেল দেবে। তাই এখন সব পরিবর্তন, এখন দেখবেন প্রেম ভালোবাসাও পরিবর্তন হয়ে গেছে। আগেকার যুগে মহাপুরুষরা ভালোবাসতে 12 বছর সময় নিয়েছিল, আর এই কলিকালে আমাদের মতন মহাপুরুষরা 12 সেকেন্ড টাইম নিচ্ছেন, মানে 12 সেকেন্ড টাইম নিচ্ছেন, একটা মিস কল ঢোকাইতে পারলেই হয়েছে। সারা একটা মিস কল বাকি মোবাইলে ঢোকাইলে ডিলিট করতে করতে দিন চলে। তাই দাদা কি বলবো, কৃষ্ণ প্রেম করেছিল বাসুরে আর সুরে, আর কলিকালের ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বলে। দেখবেন একবার একটা মিস কল দিলি, তাই এখন সব পরিবর্তন। তাই বলছি কৃষ্ণ প্রেম করেছিল আগেকার যুগে বাসের লোলে, এখনকার যুগে কৃষ্ণরা প্রেম করছে ইলেকট্রিক ঠোলে। তাই এখন সব পরিবর্তন। আমি যে ভালো ভালো কথা বলছি, আমি তো সাধুপুরুষ না, আমি হচ্ছে পাকা খরচ ছেলে। দাদারা আমিও প্রেম করেছি, কিন্তু আমার প্রেম করার খরচাটা এখানে বেশি পড়ে গেছে। দাদা কি বলবো, আমি এই নিজলা হাতে হাত করতে গেছি, তাই একটা মেয়ে দেখছি হাতে পিঠ খোলা জামা পরে ঘুরে বেড়ায়, কোম্পানি থেকে জামা প্যান্ট তো পরিবর্তন করে দিয়েছে। মেয়েটা পিঠ ধাতা যদি খালি থাকে, তাহলে আগে ধাতা কিরকম হয়ে আছে দেখে আসি। আমি ব্যাগ করে আগে ধাতা দেখতে গেলাম, তো মা কালের মতন ডাকে সাজ করে বসে। আমি দেখলাম মেয়েটা চুলকানি রোগ ভালোই আছে। মেয়েটার কাছে গেলাম, পটিয়ে পটিয়ে ভালো মন্দ কথা বলে আমার মোবাইলের নাম্বারটা ওকে দিলাম, ওর মোবাইলের নাম্বারটা আমি নিলাম। এইবার আমি টোটো চেপে বাড়ি আসি, আর আমার মেয়ে ছেলে দেখবেন কিছু পারুক না পারুক, মেয়ে ছেলে মিস কল মারতে পা সারা যেই বাড়ি আছে পুক পুকুর মিস কল মারতে লেগে। কলিকালে মেয়ে ভালোবাসার ডিজাইন দেখো, এই ভালোবাসা তোমার? আর আমি তোমাকে কোন চোখে দেখি জানো? কোন চোখে? তুমি আমার কাঁধের গামছা, তুমি আমার পরনে লুঙ্গি, তুমি আমার বিড়ির তরা, তুমি আমার গ্যাস লাইট, কত হবে তুমি আমার পাঁচ বালিশ জমছে না, কি করতে হবে প্রেম জমার জন্য? বললাম দেখা হলে একটা মোবাইল দিও, মোবাইল সারা রাত কথা বলবো মোবাইল হলে। আর এই কথা বলতে বলতে প্রেমটা জমে যাবে। হ্যাঁ কেমটা চার্জার গুঞ্জে রেখে দেবো সবসময় ফুল চার্জ।
ভোল্ট কোনো সময় হবে না। আচ্ছা এসে একটা নিয়ে যাই না। কি নেবে? এইচি এইচি লেন্টি লেন্টি না সেলফি। সন্ধ্যেবেলা ছেলেবেলা লোক তাহলে জানি জানি লিচি লিচি লেন্টি লেন্টি না সেলফি। হ্যাঁ সেলফি। আরে শুধু সেলফি নেব? এই মোবাইল যখন দিয়েছো তোমার ঘরে তুমি যখন শুয়ে থাকবে আমার ঘরে আমি যখন শুয়ে থাকবো রাত্রিবেলা তো দুজনে দেখা হবে না, আর সেই সময় ভিডিও কলিং আরম্ভ করে দেবো। তুমি আমাকে দেখতে পাবে আমি তোমাকে দেখতে পাবো, আর যেই তোমাকে আমি কাঁচের উপরে দেখতে পাবো আর চাদরটা ঢাকা নিয়ে নেবো আর চাদরের ভেতরে মোবাইলটা দেখবো, যেই তোমার মুখখানা দেখবো সারা রাত তোমার ঠোঁটটা নিয়ে আমার ঠোঁটটা দিয়ে তুমি মুখেই দেবো। আমার বাবা ঘরের টাকা পেয়েছে 1,80,000 টাকা। তোমাকে মোবাইল দিব কথা দিচ্ছি, আমার পকেটে তো কিছুই না। এবার বাবা 1,00,000 টাকা ব্যাংকে থেকে নিয়ে নিও, চাদরে ফাঁক দিয়ে হাত ভরে দিয়ে খচাইছে আমার মা কম বদলে একটা মেয়ের সঙ্গে এক ঘাটে কেউ নামে না আমার মায়ের সঙ্গে। আমার মা বলছে না বলে হন লাউছো রাত দুপুরে ঢং করছো তোমাকে আমি খোঁচাবো, আমনে কাছ থেকে এ পেট দিয়ে ফেলাইছে আমার আমি খোঁচাইতে যাবো বয়সে ঢংসাও চাদু ফাঁকা দিয়ে বাবাকে সরাই দিয়েছে বাবা যাই ঘুমিয়ে গেছে। 10,000 টাকা চুরি করে তোমার জন্য কিনটা যে মোবাইল দেরি নয়, চলো লক্ষ্মী তালাই যাবে দুদিনাতে লাইসেন্সটা করিলি বিয়েটা করিলি আবার কি মোবাইল দেবার আগে আমাকে সোনা সোনা বলে না সোনা হাজি ফেলাইছিল, আর যে সারা মোবাইল দিয়ে দিয়েছি আমি ঢেঁকি মুখ। হে ঢেঁকি বলছিস? ঢেঁকি মুখ বলছি ঢেঁকি সে মহিলাটা দেখেছিস? হ্যাঁ ঢেঁকি চেন ঢেঁকি মহিলা চেন না, ঢেঁকির মুখে একটা লম্বা পারা গুঁচের মতন বেরিয়ে থাকে তার নাম হচ্ছে মুসিলো, একটা গড় থাকে গড় মানে ওখানে একটা ফুটু করে দেয় আর সেই মহিলাটা ফুটুতে ঢুকা রুটে মানে কাজ আছে সেই গড়ে ধান ভরে দেয় সেই মহিলাটা ফুটকে ঢুকে ধানকে ভেঙে চাল কুচিয়ে বাড়ি করে দেয়। আমি টাকা দিয়েছি মোবাইল দিয়েছি আমাকে ঢেঁকি মুখ বলছে ওই মুসলো বার করে তোর ধান ভাঙবো চাল কুটবো তারপরে তোর বাড়ি ভাবো দেখাই যাবে ও ধান ভাঙবো না তো কি